আসসালামু আলাইকুম। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ধারাবাহিক টিউটোরিয়ালে আপনাকে স্বাগত। আজকে আমরা শুরু করব ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিটে ডিসি সার্কিট অংশ। ডিসি সার্কিটের আমরা এক্সাম্পল 2.13 শুরু করতে যাচ্ছি। আমার এক্সাম্পল 2.13 তে কি বের করতে বলছে, দা ভোল্টেজ ভি জিরো, দা পাওয়ার সাপ্লাইড বাই দা কারেন্ট সোর্স, দা পাওয়ার অ্যাবসর্বড বাই ইচ রেজিস্টর, প্রতিটি রেজিস্টর কারেন্ট বের করতে বলছে। তাহলে আমার মূলত এখানে একটা কারেন্ট আসতেছে যেটা 30 মিলিঅ্যাম্পিয়ার দেওয়া আছে, এখানে একটা কারেন্ট। তাহলে আমরা যদি এটাকে I1 ধরি, এটাকে I2 ধরি, কারেন্ট ডিভাইডার রুল ব্যবহার করে আমরা প্রথম I1টা বের করে দেবো। 30 মিলিঅ্যাম্পিয়ার টোটাল কারেন্ট গুণন বিপরীত রেজিস্ট্যান্সটা হবে 12 আর 6 18 18 কিলো, তারা 10³। তাহলে 18 10³ প্লাস 9 10³, তাহলে আমাদের কারেন্ট আসে 20 মিলিঅ্যাম্পিয়ার। তাহলে I2 আর হবে হচ্ছে 30 - 20, তাহলে এটা I2 আর হবে 10 মিলিঅ্যাম্পিয়ার। তাহলে আমার V0 বের হবে I1 × 9 × 10³। I1 এর মান আমার 20 × 10³ গুণন 9 × 10³, তাহলে আমাদের আসে 180 ভোল্ট। 180 ভোল্ট বের হলো। এখন যেহেতু এটা আমাদের প্যারালালে আছে এবং কারেন্ট সোর্সটা প্যারালালে আছে, তাহলে আমাদের P0 কত হবে? P0টা হবে আবার 30 মিলিঅ্যাম্পিয়ার, যেহেতু তাহলে গুণন P = VI, তাহলে I যদি এটা হয় P হচ্ছে আবার 180, তাহলে এটা আবার মান বার হবে 5.4 ওয়াট, এটা আমার আর একটা অ্যান্সার। যেহেতু আমাদের এখানে পাওয়ার সাপ্লাই বাই দা কারেন্ট সোর্স বলছে, তার মানে আমার 30 মিলিঅ্যাম্পিয়ার এটা I, আর ভোল্টেজ যেহেতু এটা প্যারালাল, এটা যেহেতু ভোল্টেজ, যে ভোল্টেজ আছে এটাও সেই ভোল্টেজই থাকবে, প্যারালাল সবগুলো তো ভোল্টেজ সমান থাকবে, তাহলে আমাদের P0 সমান এটা 5.4 ওয়াট বের হলো। দ্য পাওয়ার অ্যাবসর্বড বাই ইচ রেজিস্টর, যেহেতু I1 I2 মান জানি আমরা, তাহলে আমরা এগুলোর মান সহজে বের করতে পারবো। P1 = I1² R1, তাহলে 20 × 10³ গুণ 9 × 10³, তাহলে এটার মান আসবে 3.6 ওয়াট। আর P2 মান আসবে 2² R ধরি, তাহলে I2 মান হবে 10 × 10³ 6 × 10³, তাহলে আমার মান আসবে 0.6 ওয়াট। P3 হবে I2² R3, তাহলে
12 গুণ 3, তাহলে এটা আমার মান দাঁড়ায় 1.2 ওয়াট। এটাই মূলত আমার অ্যান্সার প্রতিটা রেজিস্টরের পাওয়ার। আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পেরেছেন। এখন আমরা শুরু করব প্র্যাকটিস প্রবলেম 2.13। এখানে আমাদের B1 B2 বের করতে বলছে, আর এখানে 3 কিলো ওহম এবং 20 কিলো ওহমের মধ্যে পাওয়ারটা বের করতে বলছে। দ্য পাওয়ার সাপ্লাই বাই দ্য কারেন্ট সোর্স, এবং কারেন্ট সোর্সের যে পাওয়ার সাপ্লাইটা আছে সেই পাওয়ার সাপ্লাইটা বের করতে বলছে। তাহলে শুরু করা যাক। প্রথমে আমি এখানকার একটা কারেন্ট বের করে নিই। এটাকে যদি আমি I1 ধরি, এটাকে ধরলো হবে I2, তাহলে I1 গুণন টোটাল কারেন্ট 30 গুণন 10 ইনভার্স 3 গুণন বিপরীত রেজিস্টেন্স। বিপরীত রেজিস্টেন্সটা হচ্ছে আবার এই দুটোর প্যারাল যে বলটা সেই আমার বিপরীত রেজিস্টেন্স। তাহলে 5 গুণন 10 টু দি পাওয়ার 3 প্যারাল 20 গুণন 10 টু দি পাওয়ার 3 ডিভাইডেড হচ্ছে প্যারাল বিপরীত রেজিস্টেন্স। বিপরীত রেজিস্টেন্সটা হচ্ছে 5 গুণন 10 টু দি পাওয়ার 3 প্যারাল 20 গুণন 10 টু দি পাওয়ার 3 প্লাস 4 গুণন 10 টু দি পাওয়ার 3। তাহলে আমার মান দাঁড়ায় 0.015 অ্যাম্পিয়ার। তাহলে Q1 এর মান হবে আমার 3 গুণন 10 টু দি পাওয়ার 3 গুণন 0.015। তাহলে আমার Q1 এর মান দাঁড়ায় 45 ভোল্ট। তাহলে এই V2 এর মান কত হবে? যেহেতু এই V2 এই 3 এবং 1 কিলো ওহমের প্যারালালে আছে, তাহলে আমরা লিখতে পারি 4 গুণন 10 টু দি পাওয়ার 3। 4 হচ্ছে 3 প্লাস 1, সেটা হচ্ছে 4 গুণন 10 টু দি পাওয়ার 3 গুণন কারেন্টের মান যেহেতু আমরা জানি 0.015। এটা আমাদের কারেন্টের মান। কারেন্টের মান যেহেতু আমরা জানি সেহেতু আমরা এটা সরাসরি বসিয়ে দিলাম, তাহলে এটা আমাদের মান বের হয় 60 ভোল্ট। তাহলে আমাদের V2 মান 60 ভোল্ট বের হলো। যেহেতু আমরা V2 মান জানি, তাহলে আমরা এখানকার কারেন্টটা বের করতে পারবো। কারেন্টটা এখানকার কারেন্টের মানটা আমরা বের করতে পারবো। এটা যদি আমরা I4 ধরি, তাহলে I4 বের হবে আমার V/R। আরটা হবে 20 গুণন 10 টু দি পাওয়ার 3। তাহলে আমার আসবে 3 মিলি অ্যাম্পিয়ার। আসলো। তাহলে আমাদের এই 3 কিলো বা 20 কিলো ওম রেজিস্টেন্স এর মধ্য দিয়ে আমার পাওয়ার বের করতে পারছে। তাহলে P3 ইকুয়াল হবে হচ্ছে 0.015 I² R। তাহলে P3 মান হবে 675 মিলি ওয়াট। আর P20 মান হবে হচ্ছে 3 গুণন 10 ইনভার্স 3 গুণ 20 গুণন 10 টু দি পাওয়ার 3, 180 মিলি ওয়াট হবে। তাহলে সাপ্লাই এর কারেন্ট সোর্স এর পাওয়ার বের করতে বলছে। তাহলে আর ইকুইভ্যালেন্ট কত হবে? আর ইকুইভ্যালেন্ট হবে 3 আর 1 3 প্লাস 1 প্যারালাল 5 প্যারালাল 20। তাহলে 2
কিলো ওহম, এটা যদি আমার 2 কিলো ওহম হয় তাহলে আমার কারেন্ট সোর্সের পাওয়ার কত হবে? পাওয়ার হবে স্কোয়ার আর ইকুইভ্যালেন্ট, এর মান হচ্ছে 30 গুণন 10 ইনভার্স 3 আর ইকুইভ্যালেন্ট হচ্ছে 2 গুণন 10 টু দি পাওয়ার 3, তাহলে আমাদের আসে 1.8 ওয়াট। এটাই আমাদের অ্যান্সার। আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পেরেছেন। অঙ্কের কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানাবেন, চেষ্টা করবো আমি সেই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। এতক্ষণ সময় দিয়ে পাশে থাকার জন্য ধন্যবাদ।